রোথ খুবই এক্সাইটেড, কিন্তু আফসোস আশানুরূপ কিছুই করতে পারেনিও। তবুও বেডে বসে যতটুকু করা যায় ততটুকু করেছো। আদ্রিয়ান আপাতত রুমে নেই, কোথায় গেল উঠে 5 মিনিট আগেই। রোথ ডান পাশের ড্রয়ার হাতড়ে কিছু বের করলো। এই তো সময় হয়ে আসছে, 12টা বেজে গেল বলে তখনই রুমে ঢুকলো আদ্রিয়ান। রোদের পাশে বসতেই রোদ ওকে জাপটে ধরলো। রোদ মুখ খোলার আগে আদ্রিয়ান অতি আদর মিশিয়ে মুগ্ধ হওয়া কণ্ঠে শুধালো, শুভ প্রথম বিবাহ বার্ষিকী বউ। রোদের ঠোঁট জুড়ে তখন হাসি, মুখে নিজেও বলল হ্যাপি অ্যানিভার্সারি, ভালোবাসা। আদ্রিয়ান রোদের মাথায় চুমু খেলো, হাতে থাকা ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে চুমু খেলো হাতের তালুতে। রোদ নিজেও একটা গোলাপ দিয়ে আদ্রিয়ানের কাছাকাছি এলো, দূরত্ব ঘুচালো। আদ্রিয়ান দুই হাতে রোদের গাল চেপে ধরতে এই রোদ দুজনের ওষ্ঠাধর মিলিত করে দিল। ভালোবাসায় মত্ত হলো দুজন, বেশ সময় নিয়ে বিনিময় ঘটল প্রেম সুধার। আদ্রিয়ান ছাড়ল, রোদ হাঁপাচ্ছে। আদ্রিয়ান রোদকে কিছু বলার আগেই রোদ হাত রাখল আদ্রিয়ানের শার্টের বোতামে। বুকের উপরের দিকের দুটো বোতাম খুলতে আদ্রিয়ান ওর হাত ধরে ফেলল। অসন্তুষ্ট হলো রোদ, আবারও চেষ্টা চালালো, ফলাফল বৃথা। আদ্রিয়ান বাধা দিচ্ছে, কিন্তু কেন? রোদ জোর করে সবগুলো বোতাম খুলেই কামড়ে ধরল বুকে। আদ্রিয়ান শুধু অল্প ব্যথায় আ উচ্চারণ করল। রোদ ছেড়ে চুমু খেতে লাগলো সেই বুকে। আদ্রিয়ান বেসামাল হচ্ছে, রোদকে থামানো প্রয়োজন, না হলে অঘটন ঘটে যাবে, এই মেয়ে ওকে পাগল করে ছাড়বে। আদ্রিয়ান প্রথমে আপোষে চেষ্টা করলেও রোদ মানল না। না পেরে আদ্রিয়ান জোর করে নিজের থেকে ছাড়ালো। আদ্রিয়ান রোদকে বুকে জড়িয়ে ধরে বলল, সোনা আজ না। কিন্তু কেন? আজ না প্লিজ, আমার এখনই আদর চাই। রোদের জেদি কণ্ঠ। আদ্রিয়ান রোদের মাথায় হাত রেখে বুঝানোর স্বরে বলল, এই সময়ে এসব ঠিক না সোনা, বেবির ক্ষতি হতে পারে। ব্যাস এক কথায় শান্ত রোদ। হাসল আদ্রিয়ান, ওর বউটা তো আদরে কেন? রোদ আদ্রিয়ানের কোলে বসে রইল, মনে করতে লাগলো বিগত দিনগুলোর কথা, কিভাবে একটা বছর একসাথে কাটিয়ে দিল কখনো টের পেল না। কিছু ভালোবাসা, কিছু দুষ্টুমি, কিছু অভিমান, কিছু অভিযোগ ঘেরা ছিল সময়গুলো। সর্বোপরি আদ্রিয়ান পেয়েছে রোদকে, আর রোদ পেয়েছে আদ্রিয়ান সহ দুটি সন্তান। হঠাৎ চিৎকার করে উঠল রোদ, ভড়কে গেল আদ্রিয়ান। বাকিরা এতক্ষণ ছিল দরজার বাইরে সারপ্রাইজ দিবে বলে, তারাও দৌড়ে ঢুকল। হসপিটাল জুড়ে পায়চারি করছে আদ্রিয়ান, চন্নি নেই ওর, বাকিরাও টেনশনে। রোদ আপাতত চেক আপে আছে, কিছু টেস্ট করতে হবে, তাই করা হচ্ছে। ডক্টর মিহা খুবই চিন্তিত। আদ্রিয়ান সাহস যুগে জিজ্ঞেস করতেই ডক্টর মিহা বলে উঠল, আল্ট্রা করি আগে। সকলেই চিন্তিত, রোদের পরিবারের সবাই ও হসপিটালে। এত রাতে যেন একটা হইচই পড়ল পুরো হসপিটালে। রাতুল আর দিশাও এখানে, এত মানুষ অ্যালাউ না হলেও চারজন ডক্টরের পরিচিত হওয়াতে কেউ কিছু বলল না। আল্ট্রা রিপোর্টটা হাতে নিয়ে ধপ করে বসে পড়ল আদ্রিয়ান। এটাই কি হওয়ার ছিল? কিছুক্ষণ আগেও না রোদ কত কথা বলল অনাগত সন্তান ঘিরে, কত আশা, কত স্বপ্ন, সবই কি নিছক স্বপ্ন ছিল? আচ্ছা এটা কি মিথ্যা হওয়া যায় না? খুব কি ক্ষতি হতো আদ্রিয়ান একটু খুশি হলে? ডক্টর মিহা মাত্রই যেটা বলল সেটা শোনার পর থেকে স্তব্ধ হয়ে বসে আছে আদ্রিয়ান, কারোর সাথে কোনো প্রকার কথা বলেনি। রাতুল হতভম্ব হয়ে আছে, কি হয়ে যাচ্ছে এসব? আল্লাহর কাছে একটাই দোয়া, এখন সবার রোদটা ঠিক থাকুক, শুধু সন্তানের শোকে জাগে মৃত্যু ঘটে মায়ের। বিগত 2.5 মাসে এই প্রাণটাকে ঘিরেই তো কত কথা। রোদকে বাসায় আনা হয়েছে, আপাতত ঘুমাচ্ছেও। আদ্রিয়ান কোথায় গিয়েছে কেউ জানে না, রোদকে বাসায় রেখেই বেরিয়েছে। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা, রোদের পরিবারও এখানে আছে। রোদের মা মেয়ের ভালোবাসায় কিছুটা স্বার্থপরায়ণ হয়ে ভেজা গলায় বলে উঠলেন, ওদের তো দুটো সন্তান আছে, আর কি দরকার, আমার মেয়েটা সুস্থ থাকুক। আকুল আবেদন, মা হয়ে তার কাছে মেয়ের আগে কিছুই না, এটাই কি স্বাভাবিক নয়? রোদের বাবা মুখটা যথেষ্ট গম্ভীর করে বসে আছেন, যেন তারও এই কথাই, বাকি সবারও একই মতামত যা বোঝা যাচ্ছে, নাহলে কেউ কেন এখনও কোনো প্রকার দ্বিমত পোষণ করছে না? সর্বোচ্চ সিদ্ধান্ত নিশ্চিত আদ্রিয়ানের, কিন্তু সে কোথায়? ওই যে গেল, এখনই এলো না। রোদের পরিবার মেয়েকে দেখে চলে গেলেন, তারা নিজেদের সিদ্ধান্তে অটুট। দুপুর গড়িয়ে বিকেল, আদ্রিয়ান বাসায় ফিরল।
কাল রাত থেকে ভবঘুরের মতো ঘুরছেও। বাংলাদেশের সবচেয়ে বড় গাইনোকোলজিস্টের সাথে দেখা করেই মাত্র বাসায় ফিরল, এটাই তো শেষ ভরসা ছিল। ভেবেছিল ভিন্ন কিছু শুনবে, কিন্তু না, কোনো প্রকার ভিন্ন বাক্য শুনেনিও। ডক্টর মিহা যেই তিক্ত কথাগুলো বলেছিল সেগুলোই আবার শুনেছে আদ্রিয়ান। অ্যাবর্শন শব্দটা কানে খুব জোরালোভাবে বাড়ি খাচ্ছে ওর। ডক্টর মিহা সোজাসাপটা বলে দিয়েছেন এইটা ছাড়ার কোনো উপায় নেই। আল্ট্রাতে স্পষ্ট দেখা গিয়েছে ফিটাস দুটো। সেই রিপোর্ট হাতেই আদ্রিয়ান তখন হসপিটালে হতভম্ব হয়ে বসেছিল, সহ বাকি সবার মুখে ছিল আতঙ্ক। যেখানে সব দম্পতির জন্য টু ফিটাস শব্দটা আনন্দের, খুশির, সেখানে আদ্রিয়ান রোদের জীবনে শব্দটা হলো আতঙ্কের, হারানোর বেদনার। যেখানে রোদের বডি একটা বাচ্চার জন্য প্রস্তুত নয়, সেখানে দুটি একসাথে, কোনোভাবে এটা সম্ভব নয়। হাই রিস্ক প্রেগন্যান্সি এটা, এমনকি শেষ পর্যন্ত বাচ্চা দুটো আর মা বাঁচবে কি না তারও নিশ্চয়তা নেই, এমনকি মাঝপথে ড্রপ হতে পারে। সবচেয়ে বড় কথা রোদ, ওর লাইফ রিস্কে আছে, ডেলিভারিতে জটিলতার সম্ভাবনাই বেশি, এমনকি জীবন ঝুঁকি যা আগে ছিল তার থেকেও বেড়েছে, অথচ মেয়েটা বেখবর। হসপিটাল থেকে কতটা খুশি হয়ে এসেছে তা শুধুমাত্র রোদই জানে। কেউ ওকে বলেনি যে জমজ হবে, নার্সের কাছ থেকে শুনেছে। খুশিতে যখন আদ্রিয়ানকে জড়িয়ে কেঁদে ফেলেছিল তখন আদ্রিয়ানও কেঁদেছিল। রোদ ভেবেছে হয়তো রোদের মতোই খুশিতে কাঁদছে, অথচ আদ্রিয়ান কাঁদছিল দুটি না আসা সন্তানের প্রাণ আশঙ্কায়, সাথে রোদের জন্য। এই রোদ ছাড়া আদ্রিয়ান বাঁচবে না, কিছুতেই না। আবার সন্তানের লোভও সামলাতে ব্যর্থ আদ্রিয়ান। যেখানে একটা সন্তান চলে গিয়েছে এটা শুনেই অতি শোকাহত ছিল আদ্রিয়ান, সেখানে আজ দুটো সন্তান আছে যাদের সাথে রোজ রোজ কথা বলে আদ্রিয়ান রোদ। এই সন্তানদের কীভাবে কুরবান করবে আদ্রিয়ান? আর রোদ, ওই পাগলটাকে কীভাবে সামলাবে আদ্রিয়ান? রুমে ঢোকার আগে আদ্রিয়ানের মা ডেকে উঠলেন। আদ্রিয়ান আসছে বলে রুমে ঢুকলো ফাইল রাখতে। রোদ তখন মিশি আর মিশানকে নিয়ে গল্প করতে ব্যস্ত। ওরা চারজন হবে, বড় একটা দল হবে, সহ কত কি। মিশি আর মিশানের খুশির শেষ নেই, দুইজনই প্রচণ্ড এক্সাইটেড জমজদের জন্য। আদ্রিয়ানের বুকটা হু হু করে উঠল, খালি খালি লাগছে সব। আলমারি খুলে কাপড় নিতেই কানে এলো রোদের কণ্ঠ, কোথায় ছিলেন আপনি, খেয়েছেন দুপুরে? কল করলাম কত, ধরেননি কেন? হ্যাঁ, আমরা পাঁচজন টেনশনে ছিলাম। আদ্রিয়ানের এখন কান্না আসছে, কিন্তু সেটা করা যাবে না। কাপড় হাতেই ওয়াশরুমে ঢুকে পড়ল। রোদ ভুরুকুসকে মিশনের দিকে তাকিয়ে বলল, আমি কি আসতে বলেছি? আমার বাবা কি শোনেনি? শুনেছ তো? রোদ চিন্তিত হলো, আদ্রিয়ানের একটু অবহেলা যে সহ্য হয় না, আবার ভাবলো হয়তো টায়ার্ড। মিশনের দিকে তাকিয়ে বলল, বাবা নিচে দিদাকে বলো বাবার জন্য খাবার বেড়ে দিতে, রুমে নিয়ে আসবে। ঘাড় দুলিয়ে মিশিকে সহ মিশান রুম ত্যাগ করলো। রোদের কথা মতো আদ্রিয়ানের জন্য খাবার রুমে দিয়ে মিশন গিয়েছে। রোদ প্লেট হাতে অপেক্ষা করছে আদ্রিয়ানের। আদ্রিয়ান প্রায় ঘণ্টাখানেক পরই বের হলো। রোদ তবুও ধৈর্য হারা হলো না। আদ্রিয়ান বারান্দায় টাওয়েল মেলতে গেলে রোদ বলল, আমার পাশে বসুন চুপচাপ। আদ্রিয়ান টাওয়েল রেখে চুপচাপ তাই করল। চোখ মুখ ফোলা আদ্রিয়ানের, নিশ্চিত কাল রাতে ঘুমায়নি। রোদ ভাত মেখে আদ্রিয়ানের মুখে তুলে দিতে আদ্রিয়ান খেয়ে নিল। খাওয়াতে খাওয়াতেই রোদ বলতে লাগলো, মুখের কি অবস্থা, বাবুরা এসে আমাকে বলবে আমি তাদের আব্বুর খেয়াল রাখিনি। আর আর কল যদি আর এমন রিসিভ না করেন তাহলে আমি আর কথা বলবো না, চিন্তা হয় না আমার? অভিমানী সুর রোদের। আদ্রিয়ান খেতে খেতে আর কোনো প্রত্যুত্তর করল না। রোদের হাতে তৃপ্তি নিয়ে খাচ্ছে, ক্ষুধা লেগেছিল প্রচুর, গত রাতের পর আর খাওয়া হয়নি। খাওয়া শেষ হতেই রোদ বলল, কখনো শুনেছেন কেউ নিজেদের প্রথম বিবাহবার্ষিকী এভাবে পালন করে? সারাদিন কোথায় ছিলেন বলুন? বাসার কেউ তেমনভাবে উইশও করল না, শুধু ফেসবুকে উইশ করেছে সবাই, একসাথে দুটো খুশির খবর। একে তো বিবাহবার্ষিকী, তার উপর আমাদের টুইন হবে, সেলিব্রেশন না হয় ছোট করে করতাম। আদ্রিয়ান রোদের সব অভিযোগ মনোযোগ দিয়ে শুনল। রোদ তো করল অভিযোগ, কিন্তু আদ্রিয়ান কোথায় করবে? ওর অভিযোগ শোনার কেই বা আছে? আদ্রিয়ান এগিয়ে রোদের ঠোঁটে আলতো করে একটা চুমু খেয়ে নরম কণ্ঠে বলল, আম্মু ডেকেছিল, কথা বলে আসি। রোদ মাথা দুলালো। আদ্রিয়ান প্লেট হাতে বের হলো। পাশাপাশি বসে আছে আদ্রিয়ানের পরিবারের সবাই, সবার কথার মূলে রয়েছে একই ইঙ্গিত,
বাচ্চাগুলোকে মারার কথা বলছে। হ্যাঁ, এটাই তো বলছে। সহ্য হচ্ছে না আদ্রিয়ানের। অতি দুঃখে হাতটা মুঠ করতেই রগগুলো ফুলে উঠল। আদ্রিয়ানের বাবা গম্ভীর কণ্ঠে কাতরতা অনুভূতি প্রবণতা সহ বলে উঠলেন, রোদের পরিবারও এটাই চাইছে আদ্রিয়ান। দুটো সন্তান তো আছেই, আর তাছাড়া রোদের লাইফ সেফ থাকবে না, এটা তো জানোই। আর যত দেরিতে করা হবে রোদের রিক্স বেড়ে যাবে। আদ্রিয়ান মাথা তখনও নিচু করে আছে। আরিয়ান ছোট ভাইকে পাশ থেকে জড়িয়ে ধরল। সান্ত্বনা দেওয়ার জন্য শব্দের খুব অভাব, কি বলবে। আদ্রিয়ান উঠে চলে গেল, পিছনে আরিয়ানও গেল। এমন মুহূর্তে ভাইকে একা কিভাবে ছাড়বে। দিশা এখন আর কিছু বলে না। আজ হঠাৎ শরীর হালকা খারাপ লাগছে ওর। রাতভর ঘুম হচ্ছে না, রাতুলের সাথে জেগে থাকতে হচ্ছে। সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে দিশা, মনকে হাজার বুঝ দিয়ে রাতুলের জন্য ভালোবাসা জন্মাতে চাইছে। কিছুটা হয়তো হয়েছেও, আল্লাহর দেয়া পবিত্র বন্ধন বলে কথা। মায়া টান আল্লাহ নিজে সৃষ্টি করে দেন স্বামী স্ত্রীর মাঝে। নিজেকে সামলাতে যথেষ্ট চেষ্টায় আছে দিশা। কি হবে ধোঁয়াশার পিছনে ছুটে, বর্তমানটা নিয়েই না হয় একটু খুশি থাকুক। সেই থেকে রাতুলের প্রতি ধ্যান দেওয়ার চেষ্টা করে যাচ্ছে দিশা। ঘণ্টাখানেক আগে রাতুলকে কল করেছিল, রিসিভ হয়নি। দিশা ব্যস্ত ভেবে আর কল করেনি। শাশুড়িকে সঙ্গ দিতে ছুটেছে তার রুমে। এখন থেকে নিজের সুখ চাইবে দিশা, রাতুলকে নিয়ে ভালো থাকবে। আর কত বিষাদে মাখামাখি হবে, ও সুখ নিশ্চিত এবার ধরা দেবে ওর দ্বারে। রাতুল বাসায় ফিরতেই দিশা রোজকার ন্যায় সব গুছিয়ে দিল। পানিটাও রাতুলকে ঢেলে খেতে হয় না, বউ তার সব করে দেয়। রাতুল এক মনে খাচ্ছে, পাশেই দিশা বসা। দিশা ভাবল রাতুল হয়তো দিশাকেও খেতে বলবে, কারণ দিশা তো রাতুলের অপেক্ষায় ছিল। খায়নি এখনো, কিন্তু তেমন কিছুই হলো না। নিজে খেয়ে উঠে গেল রাতুল, দিশা ঠায় বসে। একটু কি রাতুল জিজ্ঞেসও করতে পারল না যে দিশা খেয়েছে কিনা। তবুও মনকে বুঝ দিল দিশা হয়তো রাতুল টায়ার্ড বা অতটা খেয়াল করেনি, তাই আর ঘাটল না। সব গুছিয়ে নিজে না খেয়েই রেখে দিল। শাশুড়ি অবশ্য অনেক বলেছিল খেতে, দিশাই খায়নি। বলেছে রাতুলের সাথে খাবে, কিন্তু হলো না। সব গুছিয়ে রুমে ঢুকলো দিশা। কপালে হাত ঠেকিয়ে রাতুল চোখ বুজে আছে। গুটি গুটি পায়ে এগিয়ে গেল দিশা। রাতুলের পাশে পা উঠিয়ে বিছানায় বসে হাত রাখলো রাতুলের কপালে। চোখ মেলে এক পলক তাকালো রাতুল। দিশা সুন্দর করে হেসে জিজ্ঞেস করলো, মাথা ব্যথা? রাতুলের ছোট্ট উত্তর। দিশা হাত দিয়ে সুন্দর করে রাতুলের মাথা টিপে দিল। আরাম পাচ্ছে রাতুল, রোদের চিন্তায় মাথা ফেটে যাচ্ছে ওর। হসপিটালে শুনেছে আজ রোদের অবস্থা। যত যাই হোক না কেন, রাতুল সবসময় চায় রুদ্রিতা ভালো থাক, সুখে থাক। যার সুখের আশায় রাতুল ছটফট করতে ব্যস্ত, সেখানে রাতুলেরই শিয়রে বসে তার স্ত্রী নিজের সুখ খুঁজতে ব্যস্ত রাতুল থেকে। অথচ সে ব্যাপারে বেপরোয়া রাতুল। জাইফাকে নিতে চেয়েছিল ওর পরিবার অনেকবার, কিন্তু বরাবরই রাত না করেছে বউ কাউকে দেবে না সে। বউ তার, বাচ্চা তার, তাহলে কেন অন্য বাসায় থাকবে। এতদিন এটা বলে আসলেও আজ রাত অন্য সিদ্ধান্ত নিয়েছে। জাইফার ডেলিভারি ডেট এগিয়ে আসছে, আর আপাতত বাসের অবস্থা আর রাদের নিজের অবস্থা কতটা ভঙ্গুর তা রাদই জানে। প্রিয় তার ছোট্ট বোনটার সাথে কি থেকে কি হচ্ছে তাই বুঝে উঠতে পারছে না। জাইফা ভরা পেটটা নিয়ে দাঁড়িয়ে চুল আছড়াচ্ছে। রাত আস্তে করে উঠল, নিজেই চুলগুলো বেঁধে দিয়ে জাইফাকে ধরে বেডে বসালো। নিজে বসলো হাঁটু গেড়ে ওর পাশে, মলিন হাসলো জাইফা। রোদটা যে সবারই প্রিয়। রাত উঁচু হওয়া পেটে চুমু খেয়ে হাত বুলালো। জাইফা রাদের গালে হাত রেখে বলল, আল্লাহর কাছে দোয়া ছাড়া কিচ্ছু করেনি রাত, ভরসা রাখুন। রাত মাথা রাখলো আলতো করে জাইফার উঁচু পেটে, পরপরই মাথা উঠিয়ে বলল, কাল তোমাকে তোমাদের বাসায় রেখে আসবো জায়ু, আমি রোজ যাব দেখা করতে, আর মাত্র কয়েকটা দিন, বাবু তো এসেই যাবে ইনশাআল্লাহ। জাইফা হাসলো, বলল, আপনি কিভাবে ভাবলেন আমি চলে যাব? এখানে তোমার যত্ন নেওয়া সম্ভব হবে না জান, বোঝার চেষ্টা করো। আমার যত্নের কোনো খোট থাকবে না, এটা আমি জানি রাত। আমাকে এতটা পর কেন মনে করেন, আমি তো আপনারই, আপনাকে আর এই পরিবারকে এমন অবস্থায় একা ছাড়বো কীভাবে ভাবলেন আপনি?
রাদের চোখ গড়িয়ে কয়েক ফোঁটা পানি পড়ল, যা খুব যত্নের সাথে মুছে দিল জাইফা। আদ্রিয়ান নিজেকে শক্ত করেছে, বহু কষ্টে সিদ্ধান্ত নিয়েছে ও, এটা ব্যতীত কোনো উপায়ও তো নেই। ঠেলে ঠুলে পা চালিয়ে রুমে ঢুকল, আস্তে করে দরজা লাগিয়ে দিল। কথাগুলো সব সাজিয়ে এসেছে আদ্রিয়ান। রোদকে বুঝাতে হবে, বলতে হবে বাচ্চাগুলো রাখা যাবে না। ডক্টর তো সুযোগ সুযোগ বলেছে বেবিগুলো শেষ পর্যন্ত থাকবে কি না তার ভরসা নেই। ডেলিভারিতেও রোদের লাইফ রিস্ক। রোদের পড়াশোনা একেবারেই শেষ হয়ে যাবে, কারণ ওর বেড রেস্টে থাকতে হবে। তাহলে পথটা কোথায়? যত দ্রুত করবে ততটা রোদের জন্য ভালো। এসব ভাঙতেই ভেঙে গেল আদ্রিয়ান, আবার নিজেকে শক্ত করল। রোদ বেডেই হেলান দিয়ে বই পড়ছে। আদ্রিয়ান ওর পাশে বসেই ডাকল, রোদ। বই থেকে মুখটা সরিয়ে রোদ বলল, জি। কি বলবে আদ্রিয়ান ভেবে পেল না, জোরে জোরে শ্বাস টেনে নিল। বলতে তো হবেই। নিজেকে যথাসম্ভব সামলে আদ্রিয়ান রোদের হাত থেকে বইটা সরিয়ে পাশে রাখল। রোদ ভুরুকুচকে তাকাল। আদ্রিয়ান কিছু বলার আগেই রোদ বলল, চলুন না ডিনার বাইরে করি, আজ এমন অ্যানিভার্সারি হয় কারো, প্লিজ চলুন না, বাচ্চারা আমরা দুজন আর বাসার সবাই, আর ভাইদেরও আসতে বলে, নাহলে বাচ্চারা আসলে কি গল্প শোনাবো আমি, ওদের আব্বু এত কিপটে যে একটু ঘুরতেও নিল না। আর রোদ আর কিছু বলার আগে আদ্রিয়ান ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় চেপে ধরল। রোদ চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কি? আদ্রিয়ান চোখ নামিয়ে নিল, ঢোক গিলল, বলতে হবে, মুখ খুলল আদ্রিয়ান। রোদ মনোযোগ দিয়ে আমার কথা শোনো। বলুন, শুনছি। আদ্রিয়ান বহু কষ্টে বলে উঠল, রোদ বাচ্চাদের রাখা যাবে না। রোদ বুঝল না কোন বাচ্চাদের কথা বলছে আদ্রিয়ান, তাও বুঝতে পারছে না। অবুজ প্রশ্ন করল রোদ, কোন বাচ্চাদের কোথায় রাখা যাবে না? আদ্রিয়ান আর বলতে পারছে না, যেন কেউ গলায় চেপে আছে। তবুও জোর করে বলল, সোনা, আমাদের বাচ্চাগুলো রাখা যাবে না, ওরা সুস্থ নেই, কিছু সমস্যা আছে, ডক্টর মিহা বলেছে যাতে দ্রুত করা হয়। আমি অন্য ডক্টরদের সাথেও কথা বলেছি, তারাও এটাই বলেছে, অ্যাবর্শন করতে হবে। দম নিল আদ্রিয়ান, বহু কষ্টে এতটুকু বলেছে। রোদ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। অবুজ না রোদ আর নাই আদ্রিয়ান, ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলেছে। আদ্রিয়ান সোজা করে বলল বাচ্চাগুলোকে মেরে দিতে। রোদ তবুও ভুরুকুচকে জিজ্ঞেস করল, বুঝলাম না কি বললেন, আবার বলুন, আমি আসলে খেয়াল করিনি। আদ্রিয়ানের কণ্ঠনালী কেঁপে উঠল, দাঁত চেপে ধরে নিজেকে শক্ত করল, আবারও বলল, বাচ্চাদের রাখা যাবে না, তো কি করব? সোজা প্রশ্ন করল রোদ। ওর মাথায় ঢুকছে না কিছুই। আদ্রিয়ান এবার কিছুটা ভড়কাল, বলল, অ্যাবর্শন। রোদের মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, নাকের পাটা ফুলিয়ে জোর গলায় বলল, পাগল হলে নাকি, কি বলেন এসব, কে করবে অ্যাবর্শন, কি ধরনের মজা এসব? রোদ আর বলতে পারছে না, দাঁড়িয়ে গেল বসা থেকে। ওর দুনিয়া ঘুরে উঠল আদ্রিয়ানের কথায়। আদ্রিয়ান রোদকে ধরতে উঠলেই রোদ পিছিয়ে যায়, দরজা খুলে পিছনে না ঘুরে আদ্রিয়ানের দিকে তাকিয়েই ভয়ে ভয়ে জোরে ডাকতে লাগল, মামুনি, বাবা, ভাইয়া, মামুনি। আদ্রিয়ান এগিয়ে আসতে নিলেই রোদ আবার চিৎকার করে উঠল। দৌড়ে সবাই আসতেই রোদ আদ্রিয়ানের মাকে জড়িয়ে ধরল। কাঁপছে ওর শরীর, আদ্রিয়ান কি সব বলল মাত্র? রোদ কাঁদেনি এখনো, তেজি গলায় অভিযোগ করে বলল, মামুনি, ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে, দেখো কি সব বলছে, ভাইয়া দেখো, বাবাকে ডাকো, উনি আমাকে আমাদের বাচ্চাদের মারতে বলছে, কি বলছে দেখো। হাঁপিয়ে উঠেছে রোদ, আদ্রিয়ানের মা ওকে জড়িয়ে ধরে আছেন। আদ্রিয়ান এগিয়ে এসে রোদকে ছাড়িয়ে নিল, ধরে নিজের রুমে গেল, বাকিরাও সেখানে গেল। আপাতত বাচ্চা বলতে আরিয়ানা বাদে কেউ নেই, জারবার সাথে পাশের বাসায় গিয়েছে। সাবা রোদকে জড়িয়ে ধরল, আরিয়ান রোদকে বুঝাতে লাগলো এবর্ষণের কথা। রোদ অবিশ্বাসের চোখে তাকালো সবার দিকে, হঠাৎ কি হয়েছে বুঝতে অক্ষম রোদ। সামনে দাঁড়িয়ে থাকা সবাইকে ওর নিজের সন্তানদের শত্রু মনে হচ্ছে, এরা কেন ছোট্ট দুটি জানের পিছনে লাগলো? সবার কথায় রোদ বুঝল এরা সবাই একজোট, রোদকে কেউ বুঝাতে পারছে না, ও বুঝতেই চাইছে না। সাবা থেকে নিজেকে ছাড়িয়ে দৌড় দিল রোদ, পিছনে আদ্রিয়ান। আদ্রিয়ানের গলা কানে আসছে রোদের, রোদ দৌড় দিও না, রোদ থামো। রোদ থামল না, রুমে ঢুকে হন্যে হয়ে নিজের ফোন হাতে নিল। আদ্রিয়ান ততক্ষণে রুমে ঢুকল, হাঁপাচ্ছে রোদ, কল করেছে রাতকে, রিসিভ হতেই রোদ কাঁদতে লাগলো।
রাত বিচলিত হলো। রোদ বলে উঠল, ভাই ভাই আমাকে নিয়ে যাও, আমি থাকবো না এখানে। এরা আমার বাচ্চা দুটোকে মেরে দেবে। সবাই এক হয়েছে, আমার বাচ্চাদের বাঁচতে হবে। আমাকে নিয়ে যাও ভাই, শুনছো? আমি থাকবো না এখানে, নিয়ে যাও আমাকে ভাই।